বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজ আমি যাচ্ছি জামালপুর ইলামপুর ক্যাবিনেট মিস্ত্রি হাওড়দার বাড়ি। আমার সাথে আছে সাগরদা, এই যে দেখতেই পাচ্ছ। আজকে তিনটে ক্যাবিনেটের কাজ হচ্ছে, সেগুলোই তোমাদের সামনে তুলে ধরব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। আর হ্যাঁ বন্ধুরা, কারোর যদি ক্যাবিনেট লাগে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে নিও। বন্ধুরা, এই যে লাস্ট পর্যন্ত হাড়ুদার বাড়ি এসে পৌঁছলাম। তো হাড়ুদা কাজ করছে মনে ফুর্তি নিয়ে, একমুখ হাসি মুখে, দেখতেই পাচ্ছ। মা তারা সাউন্ড, রুদ্র সান্ডা, মার্সিট পান্ডুয়ার, তারই 30 রেডি হলো আজ হাড়ুদার হাতে, তো দেখতেই পাচ্ছ। তো আরও একটা 30 একটা 16 আছে, তো কার কার সেগুলো বলে দেবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলো না। আর বন্ধুরা, যদি ক্যাবিনেট কারো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করে নিও। আমার ডেসক্রিপশন বক্সে হাড়ুদার নাম্বার দেওয়া থাকবে, ডাইরেক্ট সরাসরি হাড়ুদার সাথে যোগাযোগ করে নিও। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, ডিজাইনটা দেখো, সুন্দর ডিজাইন। তো চলো আরও মেশিনের খাপটাপগুলো দেখিয়ে নিয়ে আসি, মেশিনের বাক্স। তোমরা দেখতে থাকো ক্যাবিনেটটা, এই দিকটাও দেখো। এই যে প্লাই, আবার একটি নতুন সোলোর কাজ হবে। এই যে মেশিনের বাক্স সুন্দরভাবে রেডি করা আছে, ফিনিশিং দেখো। তো এবার দেখে নাও আরেকটি সোলো, এটা হলো বাস্কে সাউন্ড জাঙ্গিপাড়া রসপুরের নতুন সোলো কাজ হচ্ছে। তো এটা এখনও সানমাইকা লাগানো হয়নি, কাজ চলছে বাস্কে সাউন্ডের। এই যে দেখতেই পাচ্ছ বাস্কে সাউন্ডের সোলোর মাল। তো ভাড়া করার জন্য যোগাযোগ করে নিও, আমারই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে। আর এটা হচ্ছে হাজমা মাইক, নতুন করে আবার ক্যাবিনেট করলো হাড়ুদার হাতে, নতুন 30। তো এই মালটাও খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে, মার্কেটে খুব তাড়াতাড়ি দেখতে পাবে। আর ওইটা আগেকার মা তারা সাউন্ডের পুরনো 30-এর ক্যাবিনেট পড়ে আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলো না। তো আজকের মতন এখানেই, আবার দেখা হবে অন্য একটা ভিডিওর মাধ্যমে। তো চলো আজকে বাড়ির দিকে রওনা দিলাম। তো বন্ধুরা একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টে আমি যত দূরে গিয়েছি অনেক দূরে গিয়েছি, তো এটাই তোমাদের থেকে আশা করি। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।